দশমীর দিন বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়ে খুন হয়ে গেল এক যুবক। এমনই অভিযোগ উঠল ভদ্রেশ্বর থানার চাপদানির বাসিন্দা দুধ ব্যবসায়ী রাজকুমার সাউয়ের পরিবারের পক্ষ থেকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দশমীর দিন রাতে বাড়িতেই ছিল রাজকুমার। রাতে ওর দুই বন্ধু কমল সাউ ও শর্মন যাদব রাজকুমারকে ডেকে নিয়ে যায় ঠাকুর বিসর্জন দেখবে বলে। তারপর থেকে বাড়িতে আর ফেরেনি রাজকুমার। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করে পরিবারের লোকজন। শুক্রবার ভদ্রেশ্বর থানার অধীনে বিঘাটির এক হোটেলের পাশের জঙ্গলে এক মৃতদেহ দেখতে পায় পুলিশ। পরে পুলিশ জানতে পারে ওই মৃতদেহ রাজকুমার সাউয়ের। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে থানায় আনা হয়। খবর পেয়ে থানায় এসে কান্নায় ভেঙে পড়ে রাজকুমারের মা বাবা ভাই ও প্রতিবেশীরা। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানা। রাজকুমার সাউ দুটো ছেলের সঙ্গে ঘুরতে গেছিল, তো বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোক আমার কাছে এসেছিলো, ওনার মা ওনার ভাই পাড়া লোক এসেছিলো আমার ওয়ার্ডে এই বাসিন্দা, এসে বললো কি আমার ছেলে ঘুরতে গেছিলো ফিরে আসেনি। তারপরে আমরা কালকে 8টার সময় রাত্রিবেলা থানাতে আমরা মিসিং ডায়েরি করেছি। মিসিং ডায়েরি করার পরে দুটো ছেলে উপরে আমাদের সন্দেহ ছিল, যে ছেলে গেছিলো সঙ্গে ঘুরতে, একটা নাম আছে আপনার শরবণ আর দ্বিতীয় নাম আছে আপনার কমল, বাড়ি আছে চাপদানিতে থাকে। পুলিশ কালকে রাত্রিবেলা ওদের দুজনকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে পুলিশ কালকে রাত্রিবেলা মানে বড়ি খুঁজতে পেয়েছে দিল্লি রোড, আপনার বড়ি আমরা পেয়ে গেছি দিল্লি রোড ওইখানে নেচারবুড়ি পাশে। আমরা প্রশাসন থেকে এইটাই রিকোয়েস্ট করছি, যে দোষী আছে তাকে শাস্তি দেওয়া হোক। একটা ছেলেকে, নির্দোষ ছেলেকে, একটা ছেলেকে মার্ডার করা হয়েছে, এরকম মার্ডার করা হয়েছে কি বডি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন, মানে একটা শরীরে একটা অঙ্গ বাকি নেই যেখানে ছুরি মারা হয়নি। নাম কি? নাম আছে রাজকুমার সাউ। কি করতো? ও দুধে ব্যবসায় করতো, দুধে বিক্রি করতো, দুধ বিক্রি করে। কি বলে এসেছে ডায়েরি থেকে কেন বালটা রেখেছে আর সিধা চলে গেছে মাঠ। মাঠ থেকে এসেছে, দেখা করেছে মাঠ থেকে এসেছে, বললো মাকে বললো মাঠে কি যা আমি যা আসছি বাড়ি। মা চলে আসলো, ও বললো ও চলে গেল, ফোন করলো এই যে দুটো ছেলে ফোন করলে ডেকে নিয়েছে, এটা জানে কি এটা দোস্তে দোষ আছে আর বন্ধু আছে, এটা কিছু করবে কখন সন্ধে রাত্রিবেলা আচ্ছা বাবা আর নিয়ে গেলে এই করেছে। এর নাম কি? নিয়ে তোমার কি চাইছো? নিউজ আজ বাংলা হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।